হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটি চমৎকার গানের সুর শিখিয়ে দেব। তো একজন কমেন্টে রিকোয়েস্ট করছিলেন একটি ভিডিও ক্লিপ দিয়ে, তো সে অনুযায়ী আমি আপনাদেরকে এই সুরটি তুলে দেখাবো। তো আপনারাও একটু দেখে নিন যে কোন সুরটি আপনাদেরকে এখন তুলে দেখাবো, উপরে একটু আপনারা দেখে নিন। আমি এখন এ অনুযায়ী আপনাদেরকে সুরটি তুলে দেখাবো এবং পরে আপনাদেরকে ওপরে নোট আকারে লিখেও দিব, যারা পিয়ানো শিখতে আগ্রহী এবং আপনারা এগুলো মুখস্থ অথবা খাতায় লিখে রেখে এগুলো শিখতে পারেন। ঠিক আছে, তো আমরা এখন সুরটি তুলব। তো শুরু হবে D4 থেকে এবং পরে আপনাদেরকে স্লো মোশন দিয়ে দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তাহলে বেশি দেরি না করে চলুন সুরটি তোলা যাক। যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে সুরটি তুলে দেখালাম। তো এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি এই সুরটি তুললাম। তো সর্বপ্রথম আপনাকে এখানে ভিজিবল কেস সিলেক্ট করতে হবে। তো এখানে আমি জাস্ট 11টি ভিজিবল কেস সিলেক্ট করে নিয়েছি, তো অবশ্যই আপনারা এখানে 11টি ভিজিবল কেস সিলেক্ট করে নেবেন। এরপর এখানে বাম পাশে B3 রাখবেন এবং ডান পাশে দেখুন E5 রাখবেন। এবং এখানে দেখুন টাস্কের একটু প্লাগিন দেখতে পাবেন এই যে এখানে। তো আমি এই যে এই প্লাগিনের দিকগুলো আপনাদেরকে বাজিয়ে দেখালাম, এখন আপনাদেরকে এটা দিয়ে আবার স্লো মোশন দিয়ে ওপরে নোট আকারে লিখিয়ে দেবো, আস্তে আস্তে আপনাদেরকে বাজিয়ে দেখাবো। তো আপনারা আমার ফিঙ্গারকে ফলো করুন অথবা ওপরে নোটগুলো খাতায় লিখে রেখে পরে চেষ্টা করলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এখন বাজিয়ে দেখাচ্ছি। তো D4 থেকে শুরু হবে, এই D4 থেকে আবার এই যে এই D4, সরি এই D5, ঠিক আছে, এই D4 থেকে এই D5 পর্যন্ত এই যে এই কয়টা ভিজিবল কেসের মধ্যে কিন্তু আমরা এই গানে সুরটি তুলবো। ঠিক আছে, তো তাহলে বেশি দেরি না করে চলুন আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কী হলো, প্রথম যে লাইনটা D4 থেকে A4 কিন্তু শেষ হলো। তো আবার আপনারা দেখুন, ঠিক আছে, এখন A4 থেকে আবার আমরা শুরু করব। তো আবার দেখুন এই দ্বিতীয় লাইনটি, এখন থার্ড লাইনে দেখুন, তাহলে আবার কিন্তু D4-এ আসি শেষ হলো। তো আবার দেখুন আপনারা E4 থেকে কিন্তু থার্ড লাইনটি শুরু হবে। ঠিক আছে, দেখুন যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে যেভাবে উপরে নোট আকারে লিখিয়ে দিলাম এবং আস্তে আস্তে বুঝিয়ে দিলাম, তো অবশ্যই কিন্তু আপনারা এই গানটি অতি তাড়াতাড়ি শিখতে পারবেন। আর আপনাদের যে কোনো পছন্দের গানের মোবাইল পিয়ানো টিউটোরিয়াল পেতে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ঠিক আছে, আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।